এই মেশিনের মাধ্যমে এই পানি সেচ দেওয়া হচ্ছে আশেপাশের জমিগুলোতে। এই পানি তো এগুলো বিদ্যুতের মাধ্যমে, তো আবার কিছু আছে ডিজেল ইঞ্জিনও আছে, এটা বৈদ্যুতিক তারের মাধ্যমে মোটরের মাধ্যমে চলছে। আর এগুলো এই পাশে ড্রেন বান্ধা হচ্ছে একটা মোটা করে, যেগুলো দূর হয়ে যাচ্ছে বেশি ওগুলো একটু মোটা করা হয় ড্রেনগুলা, যাতে পানিগুলা খুব দ্রুত গতিতে পৌঁছে দিতে পারে ক্ষেতগুলোতে। ওই যে ট্রান্সফরমার আছে কুটিতে, এখান দিয়ে এমনি পানিগুলা যাচ্ছে আর কি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু কৃষকেরা ক্ষেত পরিষ্কার করছে, চাষ হয়েছে অলরেডি, আজকে তারা ধানের চারা লাগাবে দেখে বোঝা যাচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন কি সুন্দর, হ্যাঁ এই দৃশ্যগুলো কখন আপনারা দেখেন? এই যে দেখেন পানিতে পা ভিজে ভিজে হাঁটতেছে, হ্যাঁ আবার মাঝে সাঝে আমরা দুপুর টাইমে এসে গোসলও করিয়ে যাই। বৈদ্যুতিক লাইন সংযোগ নেওয়া হয়েছে ওই মেশিনে, ওই পাশে একটা নেওয়া হয়েছে। চাষাবাদ করতে পারে এই জমিটার মধ্যে এখানে ঠিক একইভাবে যে গালা কাটা হচ্ছে পানি দেওয়ার জন্য। আর এই জমিটা একটা চাষ করে এইভাবে রেখে দেওয়া হয়েছে, তার কারণে এই যে সরিষার গুছাগুলো যেগুলো আর কি অবশিষ্ট সেগুলো এখনো দেখা যাচ্ছে। তো ক্ষেতটা পানিতে ভিজে নরম হয়ে গেছে, আর আরেকটা চার্জ দিলে বা আরেকটা দুইটা চার্জ দিলে আরও ফাইনাল দুইটা চার্জ দিলে তার পর এগুলো আর কিছুই দেখা যাবে না, তখন এই যে পাশের জমির মতো শুধু কাদা কাদা মতো দেখা যাবে আর কি। এই যে এটা একদম ফাইনাল তিনটা চার্জ দেওয়া হয়েছে, আর একটা লাস্ট একটা মই দিবে আর কি ফিনিশিং করার জন্য, যেহেতু এই যে কিছু জায়গায় উঁচু নিচু আছে এই যে ইয়ের মতো দেখা যায়, ধাপ ধাপ দেখা যায়, ওগুলার মতো একদম একদম ফিনিশিং একবারে মই দেওয়া, যখন টান দিবে ট্র্যাক্টরের সাথে বাই দেয় তখন এই জিনিসটা সমান হয়ে যাবে। আবার কোনো কৃষক চাইলে কলা গাছটাই না ও মাটিটা সমান করতে পারে।